শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিড়াতের সংবাদে সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছে আমি সত্যজিৎ সিংহ বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম চীন থেকে উপহারের ছয় লাখ ডোজ করোনার টিকা পৌঁছেছে বাংলাদেশে টিকায় অগ্রাধিকার পাবেন সাঁত্রিশ মেডিকেল কলেজের শিক্ষার্থী দেশে করোনায় পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যু একদিনে আক্রান্ত শনাক্ত সিলেটে একদিনে হাজার করোনায় দুইজনের প্রাণহানি একাত্তর জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন আশি জন সাকিব আল হাসানের শাস্তি কমাতে মোহামেডান ক্লাবের আবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম চীন থেকে উপহার হিসেবে পাওয়া করোনা প্রতিরোধী আরও ছয় লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছেছে রোববার বিকাল সাড়ে পাঁচটায় বাহিনীর বিমান দুটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে গেল বারোই মে দেশে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার হিসেবে পাঠায় চীন সেখান থেকে ইতোমধ্যে ঢাকার চারটি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রথম ডোজ দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যে এই টিকা দেওয়ার কথা রয়েছে দেশের সরকারি সাঁত্রিশটি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনা মোকাবেলায় সামনের সারিতে থাকা পুলিশ সদস্যদেরও দেওয়া হবে এই টিকা গত মার্চ থেকে ভারতের সেরাম ইনস্টিটিউট করোনা টিকা রপ্তানি বন্ধ করে দিলে বিপাকে পড়ে অনুযায়ী সেরামের টিকা না পেয়ে চীন ও রাশিয়ার দিকে হাত বাড়ায় সরকার গেল কয়েকদিন ধরে দেশে করোনা ভাইরাসের মৃত্যু ও শনাক্ত বেড়েছে এর ধারাবাহিকতায় গেল চব্বিশ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাতচল্লিশ জন যা গেল পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এর আগে সবশেষ নয়ই মে একদিনে সর্বোচ্চ ছাপ্পান্ন জনের মৃত্যুর তথ্য জানানো হয় তার আগের দিন নয়েইমে মে মৃত্যু ছিল ৪৫ জনের এরপর মৃত্যুর সংখ্যা ৪৫ পেরোয়নি রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এদিকে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি দেশে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যাও স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে গত একদিনে শনাক্ত হয়েছেন দুই হাজার চারশো ছয়ত্রিশ জন বিজ্ঞপ্তিতে বলা হয় গেল চব্বিশ ঘন্টায় আঠারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি নমুনা পরীক্ষায় দুই হাজার চারশো ছয়ত্রিশ জন করোনা আক্রান্ত শনাক্ত হন এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন আট লাখ ছাব্বিশ হাজার নশো বাইশ জন গেল চব্বিশ ঘন্টায় শনাক্তের হার বারো দশমিক নয় নয় শতাংশ আর এ পর্যন্ত শনাক্তের মোট হার তেরো দশমিক তিন শতাংশ স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত চব্বিশ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ বত্রিশ জন ও নারী পনেরো জন চব্বিশ ঘন্টায় মৃতদের মধ্যে একুশ থেকে ত্রিশ বছরের মধ্যে একজন একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে পাঁচজন জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে চারজন পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে আটজন ও ষাটার্ধ উনত্রিশ জন রয়েছেন গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই জন আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ হাজার দেশে গত বছরের আটই মার্চ প্রথম করোনার রুগী শনাক্ত হয় এর দশ দিন পর আঠারোই মার্চ প্রথম মৃত্যুর খবর আসে কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল তখন শনাক্তের হারও পাঁচ শতাংশের নিচে নেমেছিল তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে সিলেট বিভাগে ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা এ নিয়ে বিভাগে মহামারী করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারশো বত্রিশ জন রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে প্রেরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় গেল চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন একাত্তর জন এর মধ্যে সিলেট জেলার একান্ন জন মৌলভীবাজারের চোদ্দ জন হবিগঞ্জের পাঁচজন ও সিরামগঞ্জের একজন এই একাত্তর জন মিলে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো তেইশ হাজার ছশো জনে এর মধ্যে সিলেট জেলায় পনেরো হাজার পাঁচশো সাতষট্টি জন সুনামগঞ্জের দুই হাজার আটশো সাতান্ন জন হবিগঞ্জের দুই হাজার পাঁচশো ছেচল্লিশ জন ও মৌলভীবাজারের দুই হাজার ছশো ছয়ত্রিশ জন এদিকে গেল চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন আশি জন এর মধ্যে সিলেট জেলার ছাপ্পান্ন জন সুনামগঞ্জের চোদ্দ জন ও মৌলভীবাজারের ১০ জন অন্যদিকে সিলেটের বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গেল চব্বিশ ঘন্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুশো তিপ্পান্ন জন এর মধ্যে সিলেট জেলার দুশো ছাব্বিশ সুনামগঞ্জের এক হবিগঞ্জের পাঁচ ও মৌলভীবাজারের একুশ জন সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া চারশো বত্রিশ জনের মধ্যে সিলেট জেলার তিনশো তিপ্পান্ন সুনামগঞ্জের ত্রিশ হবিগঞ্জের আঠারো ও মৌলভীবাজারের একত্রিশ জন ঢাকা প্রিমিয়ার লিগে ও খেলোয়াড় সুলভ আচরণের কারণে মোহাম্মান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিবুল আল হাসানকে তিন ম্যাচ নিষিদ্ধ এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবার দলীয় অধিনায়কের শাস্তি কমানোর জন্য সিসিডিএমের কাছে আবেদন করেছে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ মোহাম্মান ক্লাবটির ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান জানান সাকিবের শাস্তি কমানোর বিষয়টি নিয়ে আমরা সিসিডিএমের কাছে আপিল করেছি শনিবার রাত সাড়ে নটার দিকে আমরা সিসিডিএমকে মেল করেছি যেহেতু সিদ্ধান্তটি টিপেতে দেরি হয়েছে এরপর আমাদের ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আপিলের সরাসরি চিঠি গেছে আসছে জিম্বাবুয়ের সিরিজে দেশের জার্সি গায়ে হয়তো দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল আহ হাসানকে আসন্ন এই সিরিজের প্রস্তুতি হিসেবেই ডিপিএলকে দেখা হচ্ছে কিন্তু নিষেধাজ্ঞার জন্য মাঠের বাইরে সাকিব এমত অবস্থায় তার খেলার ছন্দপতন হতে পারে বলে মন্তব্য করেছেন মোহামেডান কর্তৃপক্ষ তাই তারা সাকিবের শাস্তির কমানোর আবেদন করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ দেখছিলেন বাংলা ফিরাতের সংবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ